তোমরা অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওটা বুঝেই গেছো যে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো তাহলে ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক। সব গাইস, দিস ইজ শন এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এখন চলে এসেছি বাউপঞ্চরা। তো এখানে হচ্ছে খাদিনামোর এদিকে, আর এদিকে খাদিনামোর, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আগে বাউপঞ্চরা থেকে মিষ্টিটা কিনবো, তারপর মৃত্যুঞ্জয় যাবো। মৃত্যুঞ্জয় আমার বাড়ির সামনে বলে ওটা আগে কিনে নিই, আগে এটা কিনে নিচ্ছি। তো চলো তাহলে আগে এখান থেকে কিনে নেওয়া যাক। তারপর বাড়িতে গিয়ে যাওয়ার হবে। দামগুলো বলা যাক দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বিভিন্ন বাক্সেই দিয়েছে, একটা বাক্স তো দেখো, তো ওটা হচ্ছে টোটাল মিষ্টি। তো ব্যাগটা আমি সাইডে রাখি। আর এবার এদিকে, এবার এইটা হচ্ছে, এই যে এটাকে তো রসগোল্লাটা দিয়েছে, আর এই একটার মধ্যেই সব দিয়ে দিয়েছে সব মিষ্টিগুলো মনে হচ্ছে। হ্যাঁ, আর এখানে দিয়েছে হচ্ছে দইটা। আর ফার্স্টে বাবা পঞ্চরণে বলি, বাবা পঞ্চরণে কিন্তু যে মিষ্টি যে দইটা নিয়েছি, এটা কিন্তু মানে ওনারা পাতা দই, মানে যেমন বড় বড় হাঁড়ি পাতায় তেমনই এই ছোটো দইগুলো পাতা দই। তোমরা অলরেডি কটা সিনেমাটিক শটে দেখেছো। আর এই প্যাকেজিংয়ের দিক থেকে এগুলো আলাদা করে দিয়েছে বাবা পঞ্চরণ সব মিষ্টিগুলো, এটা একটা ভালো লাগলো। আর এখানে রয়েছে মানে মৃত্যুঞ্জয় সব মিষ্টিগুলো এক জায়গায় দিয়েছে, এটা একটু ঠিক আছে, তবু অসুবিধা নেই। আর এখানে কিন্তু এটা এদের যে মিষ্টি দইটা সেটা কিন্তু পাতা নয়, এটা কিন্তু লুজ দেয়, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এবার খেয়ে দেখা যাক কেমন মিষ্টি। তো আমরা যে মৃত্যুঞ্জয় এত কিছু মিষ্টি নিয়েছি, তো আমাদের লেগেছে 143 টাকা, আর বাবা পঞ্চরণে যে এত কিছু নিয়েছি তাতে লেগেছে আমাদের 118 টাকা। তো চলো তাহলে এবার মিষ্টিগুলো খুলে দেখি। তো গাইস, তো সব রেডি করা হয়ে গেছে। এদিকে রয়েছে বাবা পঞ্চরণের মিষ্টিগুলো, আর এদিকে রয়েছে মৃত্যুঞ্জয়ের মিষ্টিগুলো। তো একবার আমি সায়নকে বলবো যে এইগুলো একবার ভালো করে দেখাতে। তো তোমরা যে মিষ্টিগুলো দেখতেই পেলে, তো চলো ফার্স্ট আমি টেস্ট করবো হচ্ছে মৃত্যুঞ্জয় মিষ্টি। ও, আমরা এখানে একটু চিপস রেখেছি, না তো বুঝতে পারবো না কোনটা বেশি ভালো মিষ্টি। তো চলো তাহলে ফার্স্টে আমি টেস্ট করছি এই মিষ্টিটা। চলো আগে এটা খাই, তারপরে বলছি। এবার যেটা বলছি টেস্টের কথা, এই মৃত্যুঞ্জয় যে মিষ্টিটা আছে এটা কিন্তু হালকা একটু গন্ধ বেরোচ্ছে, এটা কিন্তু হালকা একটু সেন্ট, যেটা বলে একটু হালকা একটু সেন্ট বেরোচ্ছে। এই মিষ্টিটা ছোট হলে কি হবে, সেন্টটা কিন্তু বেরোচ্ছে না। এই মিষ্টিটা সাইজের দিক থেকে বড়, এই মিষ্টিটা সাইজের দিক থেকে ছোট, কিন্তু খেতে হয় এই মিষ্টিটাই ভালো, এটাই হচ্ছে এই মিষ্টিটা। তো চলো তাহলে এবার পরে মিষ্টিটা যাওয়া যাক। এবার আমরা এই মিষ্টিটা টেস্ট করবো। এই মিষ্টিটা কিন্তু দেখতে পাচ্ছ জাস্ট একটু এমনি দিয়েছে, আর এটা কিন্তু দেখতে পাচ্ছ বাটিতে খুব সুন্দর একটা দেখতে লাগছে।
এটা লুকসটা বেশি ভালো লাগছে আমার কাছে। আর চলো তাহলে এবার টেস্টটা মেইন যেটা টেস্ট সেটা টেস্ট করো। তো চুপে দটটা তো এবার তাহলে বাবন জন দেখতে পাচ্ছ এই মিষ্টিটা এবার টেস্ট করি। এবার টেস্টের কথা বলি, দুটো মিষ্টি কিন্তু আমার সেম টেস্ট লাগলো, সেম টেস্ট লাগলো। শুধু মৃত্যুঞ্জয় যেটা একটু অত্যাধিক ঝাঁস মানে সেমটা লাগছে সেটা এটাই লাগছে না, কিন্তু আর এটা এটা দেখো এটা এটা কিন্তু একটু ক্রিমটাও বেশি আছে। এটা আমি যখন ফার্স্টে খেলাম ফার্স্টে পুরোটাই ক্রিম আছে, তোলার পর দেখা যাচ্ছে আর এটা অতটা ক্রিম নেই, জাস্ট রসগোল্লা যেমন হয় সেরকমই আছে, একটু করে ক্রিম দেওয়া। তো চলো তাহলে এবার পরের মিষ্টিটা খাওয়া যাক। এবার এবার যেটা যেটা খাবো হচ্ছে ক্রিম চপ, তো তোমরা অনেকেই এটা খাও। তো চলো তাহলে এবার মৃত্যুঞ্জয় ক্রিম চপ টেস্ট করা যাক, আর মৃত্যুঞ্জয় ক্রিম চপ কিন্তু ভালো খেতে হয়। তো এটাকে ভালোই লাগলো, তারপর আমি আগে এটা খাই তারপর বলছি। এটার লুসটা কিন্তু বেশি ভালো লাগছে, আর দেখতে পাচ্ছ বেশি কিন্তু ক্রিম দেওয়া আছে সাইডে, আর এটা কিন্তু অতটা ক্রিম দেওয়া নেই, জাস্ট ওপরটা ক্রিম দেওয়া। এটা এবার খাওয়া যাক। বাবন চরণের ক্রিম চপ এর আগে আমি কোনো খাইনি, দেখা যাক। তো আমাদের যে মৃত্যুঞ্জয় ক্রিম চপটা সেটা কিন্তু ভালো লাগলো, সত্যি কথা বলছি সেটা ভালো লাগলো। তোমাদের কেমন লাগে আমি জানি না, আমার নিজের ব্যক্তিগত মতামত দিলাম, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমাদের কোন মিষ্টিটা কেমন লাগে। এবার যেটা খাবো হচ্ছে বাঙালির ইমোশন একটা, মানে বেশিরভাগ জন ভালোবাসে হচ্ছে রসগোল্লা, কলকাতার রসগোল্লা, কিন্তু এটা কলকাতার রসগোল্লা নয়, এটা হচ্ছে মৃত্যুঞ্জয় রসগোল্লা। তো চলো তাহলে মৃত্যুঞ্জয়টাই ফার্স্ট খাবো। রসগোল্লাটা কিন্তু একটু হাত দিচ্ছি, ভেতরটা দেখতে পাচ্ছ কিন্তু পুরো পুর আছে, ভালো করে দেখতে পারবে। তো তোমরা যদি খাও তাহলে ভালো লাগবে, টেস্টটা ভালোই লাগলো। তো চলো এই টেস্টটা এবার আমাদের বাবা পঞ্চমের মিষ্টিটা না খেয়ে বুঝতে পারবো না, চলো এটা খাই। হবে বেশ ভালো, বেশ ভালো লাগছে এইটা। এটা ভেতরে পুর দেওয়া থাকলেও এটার থেকে কিন্তু এটা বেশি ভালো লাগছে, এটা দেখো নর্মাল, ভেতরে কিন্তু কোনো পুর নেই, যে যেমন রসগোল্লা তেমনই, আর সাইজও দিক থেকে একই বলতে পারো, সাইজও দিক থেকে একই। তো এটা আমি উইন বলতে পারি, এটা বাবন চরণের উইন। তো এবার যে মিষ্টি দই যেটা আসল বাঙালির, যেটা ভাত খেয়ে উঠলে অনেকেই না খেলে হয় না, সেটা এবার বলি। বা এটা বাবন চরণে কিন্তু পুরো দেখতেই পাচ্ছ, লুকসের দেখতে কিন্তু এটা আলাদাই দেখতে লাগছে, বস আলাদাই দেখতে লাগছে। আর এখানে কিন্তু এটা মৃত্যুঞ্জয় কিন্তু এটা কেটে দেয়, মানে আর এটা কিন্তু পুরো পাতা থাকে, দেখতে দুটো তফাত তো অলরেডি তোমরা বুঝতেই পারছো কেমন। আর সাইজের দিক থেকে বলবো একটু মৃত্যুঞ্জয়ের সাইজটা একটু বড়, কিন্তু হয়তো এটা বাবা পঞ্চনে দইটা পাতা বলে হয়তো কম লাগছে, আর এটা দেখো হয়তো একটু উঠে আছে বলে একটু বেশি লাগছে, সেটাও হতে পারে। তো চলো তাহলে এবার টেস্টটা করা যাক, ফার্স্টে মৃত্যুঞ্জয়টাই টেস্ট করি। যেমন মিষ্টি দই হয় কিন্তু ভালো খেতে, কিন্তু পাতা না হলেও কি হবে কিন্তু ভালো খেতে। তো এবার বাবন চরণেরটা টেস্ট করে দেখা যাক, বাবন চরণেরটা একটু নি, দেখতে পাচ্ছ দেখি লোভ লাগছে, কিন্তু খেতে কেমন হবে সেটাই আসল কথা। মৃত্যুঞ্জয় উইন ভাই, সত্যি কথা বলছি মৃত্যুঞ্জয় উইন, কারণ মৃত্যুঞ্জয় চাপা না হলেও কি হবে দইয়ের আলাদাই টেস্ট। এই দইটা কেমন বলতো, যেটা বাবা বলছেন অনেকটা পাতলা, আমার পাতলা লাগলো, আর এটা একটু একটু গাঢ় লাগলো, ওই জন্য খেতেও বেশি ভালো লাগছে। তো আরেকবার খেয়ে নি, ওই জন্য বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর মৃত্যুঞ্জয় দই খুব নাম করাও, মানে মৃত্যুঞ্জয় দই অনেকেই খায়। তো চলো তাহলে এবার আসল কথা আসা যাক।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই একটা করে কমেন্ট করে জানিও। আর খাওয়া দাওয়া অল ডান হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি দুটো মিষ্টির দোকানে নাম করা, তোমার মৃত্যুঞ্জয় নাম করা আর বাবাঞ্চনের নাম করা, বাবাঞ্চনের একটু বেশি নাম করা, কিন্তু দুটোই অ্যাকচুয়ালি নাম করা। আর একজনকার জন্য কিন্তু ভিডিওটা হতো না আর একজন ছাড়া, যেটা হচ্ছে ও ক্যামেরাটা ধরে দিয়েছে বলেই ভিডিওটা করা সম্ভব হয়েছে। আর আমার যা মনে হয় আমি তো এরকম ভিডিও ইউটিউবে দেখিনি আজ পর্যন্ত, তো একটা নতুন ধরনের কিছু ট্রাই করলাম। তোমরা অবশ্যই শেয়ার করো অনেক বন্ধুদের আর সাপোর্ট করো। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, লাভ ইউ। হচ্ছে ধরমপুর মাঠে দেখতে পাচ্ছ, তো এখন ফার্স্ট যাচ্ছি হচ্ছে মৃত্যুঞ্জয় পুরটা অফ কর। তো ভিডিওটা হয়ে গেল করা।